নমস্কার, আপনাদের স্বাগত জানাইছো আমার এই বিশেষ অনুষ্ঠান ককাইদেউয়ে কি কয়লৈ। আমি বিভিন্ন সমষ্টি ঘুরছো আর এবার আমি যেহেতু নির্বাচন সমাগত দিসপুর বিধানসভা সমষ্টিটো কি হব সেই সম্পর্কে আমি দিসপুরবাসীর মনের কথা আপনার আমি জানাম। প্রথমতে ইলেকশন আহি আছে দাদা, রেডি হয়েছে নাই ভোট? রেডি রেডি রেডি। দিসপুর সমষ্টি আপনার ইস্যু কি কি আছে? ইস্যু মানে কি আর আমার ইলেকশনটা ভাল হব লাগে, ইলেকশনটো কোনো গন্ডগোল হব না লাগে। আর কি বিচার দিসপুরের উন্নয়ন? দিসপুরতো উন্নয়ন বিচারিছো, উন্নয়ন মন্ত্রী হোক বা এমএলএ হোক যুনিয়ে হোক আমার দিসপুর উন্নয়নমূলক কাম কাজ করা আগবাড়ক। ইয়াত এবার ফাইট কার কার মাজত হবো কেন দেখি? ইয়াত ফাইট মানে বিজেপি আর কংগ্রেসের মাজত। বিজেপি কংগ্রেস, বিজেপি আর কংগ্রেসের মাজত ফাইট হব। কি ফাইট বিজেপি আর কংগ্রেস? সমষ্টি দিসপুর সমস্যা নিশ্চয়কৈ আপনার বহুত আছে, কেন কি কি সমস্যা আছে? আমার রাস্তাঘাটের সমস্যা আছে, পানির সমস্যা আছে। এটা বর্তমান যেখিনি দেখি আছো প্রায় রাস্তাঘাট কিছু কাম হয়েছে, কিন্তু পানির সমস্যা অল্প আছে। সেইখানে আশা রাখিছো এবছর যার্থী নির্বাচিত হব তখেতে যাতে এইখানে বস্তু আগুয়াই নিয়ে, তার কারণে আমি তখেতক অনুরোধ করি। যী বিধায়ক আসলে অতুল বরা, অতুল বরাই কাম করবেন নাই কি দেখেছে? আমি দেখাতো তখেতে কাম করেছে, কারণ এটা আপনাদের দেখছে এই ভিতর আহিলে এইবর রাস্তা আগতে হওয়া নাছিলে, কিন্তু তখেতর দিনত বর্তমান কিন্তু কিছু রাস্তাঘাট নির্মাণ হয়েছে আর কিছু আধরা হয়ে আছে, যদিও চলিও আছে। দিসপুরক মেইন কি লাগে আপনি কি ভাবে এগারী ভোটার হিসাবে? আমি বিচার উন্নতি বিচার, উন্নয়ন লাগে, উন্নয়ন লাগে। দিসপুর সমষ্টির এগারী ভোটার গতি কি ভাবে ইলেকশন আহি আছে? ইলেকশন আহি আছে তো ইলেকশন আছে, ভোটটা দিবই লাগবে। না, ভোটটো তো দিবই লাগবে আর বেলেগকো আহ্বান জানাবই লাগবে ভোট দিয়ক সকলে। কিন্তু এগারী ভোটার হিসাবে সমষ্টিটোর কেন উন্নয়ন হওয়া বিচার? সমষ্টিটো আর কি আমার রাস্তাঘাট আর আপনার নিবনুয় সমস্যা সমাধান সমাধান হওয়া নাই? সমাধান তো হওয়া নাই মানে কি হয়ে আছে বর্তমান অল্প সলপকে, অল্প সলপকে হয়ে আছে, বেশিকে হব লাগে। বেশিকে হব লাগে। আমি দিসপুর সমষ্টি নির্বাচন একদম সম্মুখত, এগারী ভোটার হিসাবে কি বিচার সমষ্টিটোর কেন কি হব? সমষ্টিটোর উন্নয়ন বিচার আমি, আর যাতে সৎভাবে কাম করা দক্ষ এগারী যাতে বিধায়ক পাও আমি তাকে কামনা করো, রাজ্য আমার দিসপুর সমষ্টি আগুয়া যাও, অথলে না যায় আমি সেটাই কামনা করো। এখন মানে পূর্ণাঙ্গ সরকার হোক আর রাইজর মঙ্গল করক আমি সেটাই কামনা করো। রাইজর মঙ্গল আর সমষ্টিটোত আর কেন ধরনের কি কি বিচার রাস্তাঘাট? সমষ্টিতে সমষ্টিটোত আমার এটা ঘাইক খোয়া পানির সমস্যা একটা ডর সমস্যা হয়ে আছে, রাস্তাঘাটের যথেষ্ট উন্নয়ন হয়েছে, খোয়া পানির সমস্যাট আর গাঁও সমূহের কিছু আন্তঃগাঁথনির প্রয়োজন আছে এইখিনি আছে। তারপিছতে আর মাটি বাড়ির সমস্যা আছে, আমার ইয়াত জনজাতীয় অঞ্চল একটা ঘাই প্রধান অঞ্চল ডিমরিয়া অঞ্চল, ইয়াত মাটি বাড়ির যথেষ্ট সমস্যা আছে। কিছু ঠক প্রবঞ্চক করেও জনজাতি মানুষের মাটি হস্তগত করে এইটুতো জানেই, গতি তো দিকবিলাকও যাতে চা হয় ভাল ধরনে আমি সেবিলাকও কামনা করি। মানে ভূমাফিয়ার দপদপনি চলিব আছে আছে সেনেকা এটা আছে, গতি সেবিলাক যাতে কমি যায় আমি সেই কামনা করো, সেই দিকতো যাতে নতুন সরকারখনে একটা পদক্ষেপ লয় আমি সেই কামনা করো। এবার নির্বাচন বহু কেগী প্রার্থী আছে ইয়াত? হয়, ইয়ার ভিতর যেটা আমি দেখিছো অতুল বরা অতি পুরনি কর্মী, ইয়ারে অতুল বরার একটা বিশেষ ধরনের ইয়াত প্রভাব একটা আছে। তারপর মনজিত মহন্ত যদিও আমার জনাশুনা এগারী ব্যক্তি বলে বহুতে ভাবে জানে, কিন্তু গাঁর আমার বিশেষকে ডিমরিয়া অঞ্চলের গাঁর মানুষে বড় বিশেষ পরিচিতি নাই। তারপরে চরণ ডেকাটো আগের মানুষ আসলে, চরণ ডেকাও বড় একটা প্রভাব বিস্তার করব বা বিশ্বজিৎ নাথ আছে বিশেষ প্রভাব পেলাব নারিব, আর শৈলেন কলিতা আছে, গতি আমি ভাবো অতুল বরাক রোধ করা বড় টান হব, টান হব অতুল বরাক রোধ করা টান হব। কিন্তু অতুল বরায়ও বহু কাম করার এতিয়াও বাকি আছে, আমি যদি অকনমান আগুয়াই যাব পারো তেনহলে আমি দুই এগারী লোকের সঙ্গে আমি নিশ্চয় আকৌ কথা পাতি খুব ধুনিয়া হাঁহি মারিছে আপনি, হয়ে গল এটা ইলেকশন পাই গল, রেডি হয়েছে নাই ভোট দিবলে রেডি? পুরা একটা কথা কোকসন, এবার কেন ধরনের কি দেখেছে ইয়াত সমস্যা কি কি আছে? কি কি সমস্যা আছে ইয়াতে? আমার আহি আছে গৈ আছে মানুষবিলাকে না, দিসপুর সমষ্টিটোর সমস্যা কেন ধরনের আছে বলে ভাবে? আমি এটা ভাবো ঠিকই আছে,
ঠিকই আছে সব আপনার মতে মানে সমস্যা নাই 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 সমস্যা নাই তেওঁ মতে সমস্যা নাই দাদা আছে ইফালে দাদা ভালো আছে সমষ্টি দিশপুর আপনার দিশপুর সমষ্টি কেনেকুয়া ধরনের সমস্যা কি কি আছে বলি ভাবে সমস্যা তো বহুতেই আছে কিন্তু তথাপি ধরক যা পাঁচটা বছরত বিশেষকে এই এই যে মিতনির জগন্নাথ ধাম এই ধামটো আমাৰ ডিমৰিয়া অঞ্চল গোটেই ডিমৰিয়া অঞ্চলৰ নহয় অসমৰ মানে কোৱা হয় যে উৰিষ্যাৰ যিটো জগন্নাথ ধাম মিতনিৰ জগন্নাথ ধাম একে কিন্তু এই অনুষ্ঠানটোৰ যিমান উন্নতি হ'ব লাগিছিল সিমান আমি একো উন্নতি দেখা নাই চৰকাৰৰ ফালৰ পৰা তেনেকৈ যিমানখিনি মনোযোগ দিব লাগিছিল এতিয়ালৈকে দিয়া নাই আমাৰ স্থানীয় বিধায়কজনৰো এই ক্ষেত্ৰত যথেষ্ট মানে আমি অৱহেলা বুলিয়ে ক'ব লাগিব কাৰণ এখন এখন বিৰাট তীৰ্থক্ষেত্ৰ এটা মানে ট্যুরিজমের একটা ধুনিয়া একটা পরিবেশ আছিল কিন্তু সেইটো ভাবে যথেষ্ট আহে আপনি এই পাঁচ দিন দেখা পাব এখন এখন মানে জনসমুদ্র হয়ে থাকে কিন্তু এই স্থান এই স্থানখনের মানে যিমান পরিমাণে হেৰি কৰিব উঠাব লাগিছিল সিমান পরিমাণে আমি সরকারের ফল কোনো সহযোগিতা পোৱা নাই এখিনি যিখিনি আমি পাইছো এখিনি অলপ অসরব হয়তো আছে কিন্তু অধিকাংশ আমার রাইজর অনুদানের হয় মুঠতে সেইটো এটা আপোনালোকৰ প্ৰাণত লাগি আছে আমাৰ মানে প্ৰাণত লাগি আছে কাৰণ এইটোতে আমাৰ এই ধৰক আজি ফাকুৱাৰ উৎসৱটো আমাৰ এটা খুব প্ৰকাৰ মানে বৃহৎ এটা অনুষ্ঠান হয় আজি পাঁচ দিন ধৰি ইয়াৰ পৰা জগন্নাথ প্ৰভু যাব আপোনাৰ পাঁচ দিনৰ দিনাখন ঘুনুচালৈকে ঘুনুচাত এটা বিৰাট ডাঙৰ শোভাযাত্ৰা হয় এইটো দিনযোৰা কাৰ্যসূচী এইটো খুব ঢোলে ডগৰে মানে গোটেই ডিমৰীয়া অঞ্চলৰ মানুহে ইয়াত সহযোগ কৰে গতিকে ইমান ডিমৰীয়াৰ প্ৰাণ পোৱা এটা অনুষ্ঠান কিন্তু আজি চাওক আপোনালোকে নিজেই দেখিব অনুষ্ঠানটো আমাৰ কেনেকুৱা একোৱে নাই ইয়াত এগৰাকী যুৱ নমস্কাৰ নমস্কাৰ এগৰাকী যুৱ ভোটাৰ হিচাপে আপোনালোকে যুৱচামৰ কাৰণে কি হোৱাটো বিচাৰে দিশপুৰ সমষ্টিত এতিয়া যিটো আমাৰ দেশৰ মানে পৰিস্থিতি বা আমাৰ অসমৰ পৰিস্থিতি আমাৰ নিবনুৱাৰ সংখ্যা বহুত বেছি গতিকে চৰকাৰৰ ফালৰ পৰা এটাই অনুৰোধ এই নিবনুৱাবিলাকক তেওঁলোকে সংস্থাপন দিব নোৱাৰিলেও বিশেষ আঁচনিৰ দ্বাৰা হ'লেও বহুতো বিজনেস বা কর্মর সংস্থাপন যাতে দিব পারে এইখানে অনুরোধ কর্মসংস্থাপন এটা ইস্যু কর্মসংস্থাপন হেৰি আপুনি যেটা সুধিছে যে ভোটর সমস্যাটো আমার কি সমস্যা আছে জনসাধারণের প্রত্যেকখন সরকারকে আমি ভোট দি জয়যুক্ত করে আনি আছো দিশপুরলে পঠিয়াই দিশপুরলে পঠিয়াই আছো তেওঁলোকে রজা হল তারপর পাহৰি গল তারপর আমার যে জ্বলন্ত সমস্যা অর্থাৎ খোৱা পানীৰ সমস্যা ৰাস্তা-ঘাটৰ কিছু সমস্যা আছে তাৰ বাহিৰে তেওঁলোকে কিন্তু ইলেকশ্যনত জিতাৰ পিছত সকলো পাহৰি যায় এইটো এতিয়া সেৱা কৰে কিন্তু পিছত আপোনালোকে সেৱা কৰি থাকিব লগা হয় আমি পিছে পিছে দৌৰি ফুৰিব লগা হয় তথাপিতো আপুনি ক'ৰ মানুহ আছিল চিনি নাপায় গতিকে এই জগন্নাথ ধামলৈকে যিজন ব্যক্তি আহিছে আকৌ ইলেকশ্যন জিতাৰ পিছত তেওঁ যদি আমাৰ এই মন্দিৰটোৰ কিছু সফলতা কাম কৰি দেখুৱাই আগন্তুক আমি তেওঁ নিশ্চয় এইটো এটা আপোনালোকৰ ইছ্যু হৈ থাকিব এইটো প্ৰধান ইছ্যু তেওঁলোকে কৈছে যে জগন্নাথ মন্দিৰটো তেওঁলোকৰ প্ৰাণস্পন্দন গতিকে তেওঁলোকে জগন্নাথ মন্দিৰৰ কাম হোৱাটো তেওঁলোকে বিচাৰে এগৰাকী দিশপুৰ সমষ্টিৰ ভোটাৰ হিচাপে এইবাৰ সমস্যা কি কি আছে বুলি ভাবে আৰু সমাধানৰ উপায় কি হ'ব পাৰে বুলি ভাবে বৰ্তমানটো সময়ত দেখাই গৈছে ৰাজনীতিৰ যিখন পদ মানে পথাৰ ইয়াত বহুত মানে করণীয় কামবিলাক যখন সরকারে আমার করেছে বা আগন্তুক দিনত আমি ভাবো যে এখন সরকারে আমার কাম করিব এটা বিবেক ভোটত মানে সকলকে ভোট দিয়ার কারণে আহ্বান করো আর কিছু আগুয়াই যাও আর দু একর সঙ্গে কথা পাতো দিশপুর সমষ্টির মূল সমস্যা বহুতেই কৈছে কিন্তু খোৱা পানির সমস্যা আছে আর তার লগতে দিশপুর সমষ্টিত আছে অন্যান্য কিছু সমস্যা আমি কথা পাতি আছো দিশপুর সমষ্টির যেহেতু আমি প্রথমতে ক্ষেত্রে গিয়ে আহিলো আর এবার আছো আমি হেঙেরাবাড়িলে আর হেঙেরাবাড়ি তেতিয়া পরিবেশ কেনেকুয়া নির্বাচনের সেই সম্পর্কে আমি বিভিন্ন ধরনের কেনেকুয়া দেখিছে এবার হেঙেরাবাড়ি এবার আপনার যাওয়া বছর তো বন্ধই আসি আপনার তার আগের বছর ঠিক আছিল কিন্তু এবার ইমানখিনি নহয় সেটা আপনার ফাকুয়ার কথা কয়ে আছে হোলির নির্বাচন কি হবো এবার কেনেকুয়া রঙিন হবো
কালার কি হব এবার নির্বাচন তো বিজেপি যাব কি যাব যাব লাগে বিজেপি মানে বিজেপির মানুহ কাখত আছে কারণে কৈছে নেকি হিতু বলে কোয়া নাই এবার ইলেকশন তো আপনার হেই বর্তমান হিতুতে আপনার দেখিনি দেখা পাইছো আপনার কি হয় আর তো আর পিছত গম পাব দেব আর পিছত গম পাব ইস্যু কি কি আছে আপনা লোকৰ মতে কি নেকুয়া ইস্যু আছে মানে সমস্যা কি কি আছে সমস্যা মানে এটা সমস্যার বিষয়ে কবা গেলে এটা কি বলি কম গমেই পাই এটা সমস্যার বিষয়ে হলে নাই না কেনেকুয়া সমস্যা তাকে গমেই পাই বলে কলেতো মানুহে গম নাপাব আপনার সমস্যাটো আপনি জানিব কেনেকুয়া সমস্যা আছে কি আছে দিশপুর সমষ্টি দিশপুর সমষ্টিটো এনেই আমাৰ আগতে রাস্তা ঘাট পানী এইবিলাক সমস্যা আছিল এতিয়াতো কিন্তু এতিয়াও পানীর সমস্যা আছে দিশপুরত পানীর সমস্যাটো আছে মানে এতিয়া নেক্সট এইবার আমার পৌর নিগমের যেটা এটি আরম্ভ হবো দ্বিতীয় সমস্যাটা সমাধান হবো আর কেতিয়াহে হবো কিন্তু এতিয়ালৈকে কিয় করব নয়ালে এটা করব নয়ারা এটা আমার হে মই হেনেকে কব নয়ারে আমার যেটো এই ডিপার্টমেন্টর আমার বিজেপির সরকার আছিলে আপনালোক বিজেপির মানুষ কিন্তু সমস্যা সমাধান কিন্তু আজিলেকে নহল সমস্যা সমাধান সাধারণত হয়েছে বহুখিনি হয়েছে আমার 80% সমস্যা সমাধান হয়েছে হয়তো 20% থাকিব পারে কিন্তু পানির সমস্যা এটা সাধারণত আমার যে নামনি অঞ্চল আছে নামনি অঞ্চলে আমি পানির সমস্যা মানে ক্ষেত্রীর নিচিনা জায়গাত কিন্তু সমস্যা আছে কিন্তু আমার সমস্যা হয়েছে প্রায় সমস্যা থাকিব পারে দুইটা কিন্তু সকলো সমস্যা 5 বছরতে সমাধান করাটো সম্ভব নয় গতি লাহে লাহে আমি সেইবিলাক সমস্যা সমাধান হব রাইজ সেই প্রতি তারমানে বুঝি পাইছে সকলে যে আমার সমস্যা এইখান সমাজ এইখান সরকারেহে সমস্যা সমাধান করে দিব পারিব এইবলে রাইজে সকলে বুঝি পাইছে মানে বেলেগে নোয়ারে আজি 55 বছরে যিখিনি বেমেজালি বেলেগ সরকারে করে থই গেছে বেলেগ দলে করে থই গেছে গতি বিজেপি আহি 5 বছরত গোটেইখিনি নিকা করাটো সম্ভব নহয় প্রথম কথা দ্বিতীয় কথা হয়েছে কি এই বছর আমাক সরকারে চান্স দিয়ক রাইজে চান্স দিয়ক সরকার বনোয়ার কারণে এই 5 বছরত 95% আমাক ক্লিয়ার হয়ে যাব দিশপুর সমষ্টি ইয়াত অতুল বৰা তার লগতে জয়ন্ত দাস তার লগতে মৃগাঙ্ক বর্মন তিনিজনে টিকট বিচাৰি আছিলে গতি শেষত গৈ পেলাই অতুল বৰাই পেলাই আৰু অতুল বৰাই কা বিৰোধ কৰিছিলে ইয়াত বিশ্বজিৎ নাথো উঠিছে গতি গোটেই ক্যালকুলেশনটো কেনেকুৱা হ'ব পাৰে ক্যালকুলেশনটো একচুয়ালি চাব গ'লে অতুল বৰা আজি আমি যদি চাব যাওঁ অতুল বৰা বয়সস্থ মানুহ আৰু তেওঁক হয়তো আমাৰ পাৰ্টিয়ে লাষ্ট চান্স দিছে এটা আৰু এইটো তাৰমানে প্ৰাপ্ত কি কয় বয়োজ্যেষ্ঠ হিচাপে দিছে এইবাৰ সুবিধাটো আচলতে ডেকা ল'ৰাক দিব লাগিছিল কিন্তু সেইটো আমি নকওঁ দ্বিতীয় কথা হৈছে কি অতুল বৰাদেৱে ভাল কাম কৰিছে এইকাৰণে কওঁ যে তেওঁৰ যিটো সমষ্টি অন্যান্য সমষ্টিতকৈ 3টা সমষ্টিৰ সমান বহুত ডাঙৰ সমষ্টি গতিকে তেখেতৰ যিটো ৰিপৰ্ট কাৰ্ড 100% আছে তেওঁৰ মতে ৰিপৰ্ট কাৰ্ড 100% আছে অতুল বৰাৰ আৰু অকণমান আমি আগবাঢ়ি গৈছোঁ আৰু দুই এজনৰ সৈতে কথা পাতিম আমি আৰু তেওঁলোকেনো কি কয় সেই সম্পৰ্কে আমি জানিম অকণমান এগৰাকী যুৱ ভোটাৰক আমি দেখিছোঁ যুৱ ভোটাৰ আপুনি অকণমান যদি আগুৱাই আহে ভোট এতিয়ালৈকে কেইবাৰ দিলে দুবাৰ ইলেকশ্যন আহি আছে কি হ'ব এইবাৰ কি দেখিছে দিশপুৰ দিশপুৰটো এতিয়া আপোনাৰ বিজেপিৰে হ'ব বিজেপি ভাল কাম কৰি আছে বহুত উন্নয়নমূলক কাম হৈছে আপোনাৰ এইবিলাক মানে কি ক'ম আৰু কিন্তু যুৱ ভোটাৰ এগৰাকী হিচাপে মানে সমষ্টিটোত কেনেকুৱা ধৰণৰ উন্নয়ন আপোনালোকক প্ৰয়োজন মৰণা সমষ্টি আপোনাৰ দিশপুৰ নহয় মোৰ সমষ্টি নলবাৰী আপোনাৰ নলবাৰী নলবাৰী কিন্তু নলবাৰীৰ যিখিনি উন্নয়ন হৈছে ঠিকে আছে ভালে কিন্তু এতিয়া মানে ভোট দিবলৈ যাব লাগিব যাব লাগিব আমাৰ 1 তাৰিখ আছে হেৰি নলবাৰী কোন জেগা ঘগ্ৰাপাৰ মানে সমষ্টি নলবাৰী নলবাৰী মানে এইবাৰ জয়ন্ত মল্ল আছে আৰু তাত জয়ন্ত মল্ল আছে আমাৰ বিজেপিৰ পৰা প্ৰদ্যুৎ ভূঞা আছে কংগ্ৰেছ কংগ্ৰেছ চংগ্ৰেছ নাহে এইবিলাক বিজেপি হ'ব বেলেগ নাহে মানে বেলেগ নাহে চান্সে নাই মানে এগৰাকী যুৱ ভোটাৰ হিচাপে আপোনালোকে কেনেকুৱা ধৰণৰ কি পৰিৱৰ্তন হোৱাটো বিচাৰে গোটেই অসমখনত গোটেই অসমখনত মানে চৰকাৰখনতে আপোনাৰ 5 বছৰ থাকিলে এতিয়া লাহে লাহে পৰিৱৰ্তন হৈ আছে আৰু হ'ব টাইম ল'ব অলপমান পৰিৱৰ্তন হওঁতে দেখা যাক মানে হয়তো আছে আপোনালোক ব্যৱসায়িক আপুনিও এতিয়া ব্যৱসায়ৰ লগত জড়িত গতিকে ব্যৱসায়ৰ ক্ষেত্ৰত কিন্তু GST বা অন্যান্য কিবা কিবি যিখিনি আছে সেইখিনি ক'ৰবাত হাৰ্ম কৰা নাইনে মানে চৰকাৰখনে হাৰ্ম কৰা নাই তেনেকুৱা যেন নালাগে দেখোন
এটাতো আপনার করোনার পর আপনার সব বস্তুর দামটো বাড়িছে আর বাড়িব ইমানখানি হেৰি লস হয়েছে বহুত সরকারের বহুত লস হয়েছে কারণ এখানেতো উঠিব লাগিব ন এটো সরকার ঘরের পর তো পয়সাটা করবো আহব আমার পর তো উঠাব লাগিব কিবাকে হলেও কারণ ঠিকই আছে বাকি আপনার মতো মানে সব ঠিক আছে ঠিক আছে আমার মতে সব ঠিক আছে তেওঁৰ মতে সব ঠিক আছে আমি আৰু দুই এগৰাকী যদি লগ পাওঁ তেনেহলে কথা পাতিম আমি কি হব এবাৰ নির্বাচন রং কেনেকুৱা হব এবাৰ আমার বিজেপি সরকার হব এক নম্বর আর বাকি সব ভাল বাকি সব ভাল সব ভাল আপনার মতে মানে রং বিজেপির এই বিজেপি রং গেরুয়া রং আমার গেরুয়া রং এয়া আসলে দিশপুর সমষ্টি আর দিশপুর সমষ্টি এনেধরণে আমি প্রথমতে খেত্রীলে গলো খেত্রীত কিছু সমস্যা আছে জগন্নাথ মন্দিরক লৈ পেলায় তেওঁলোকের ইস্যু কিছু আছে তার লগতে তেওঁলোকে পানির সমস্যার কথা কৈছে মাটির দালালির কথা তেওঁলোকে কৈছে গতিকে এই সমস্যাবোৰ কোনে সমাধান কৰিব পাৰিব সেয়া আমি অবশ্যই জানিম দুই মেয়ের পিছতহে আমি আজি বিদায় লৈছো ককাদেউ কিকৰ পৰা। মানে জানেনে মাইথন স্ট্রং মানে।